আরে বিন্দু মাসি যে কি খবর? আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না, তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলাম। সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই? এ তুমি কি বলছো মাসি, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে? আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি। এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই। দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর। গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না। এবার দেব, আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি। এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন, কার জন্যে? আমার জন্যে, এই বিন্দুবাসীর জন্যে। ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা 60% ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল, তারপর আপনি জিতেছিলেন, তারপর আপনি মন্ত্রী হয়েছেন। আমি কি সে কথা একবারও অস্বীকার করেছি মাসি? চুপ হারামজাদা, আগে আমাকে শেষ করতে দে। আমাকে কথা দিও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি। বাবলু আর বড় কাছে মই লাগিয়েছিল, পার্টি প্রেসিডেন্ট নিজে ওর নাম প্রস্তাব করেছে। তবে আমিও বলে দিয়েছি কর্পোরেশনের মেয়র কিন্তু মাসিকেই করতে হবে, গোটা শহরতে হবে তোমার। মেয়ারের চেয়ারে বসে লুটে পুটে খাবে। তোর মেয়ারের চেয়ারে আমি ইয়ে করি? বিন্দু মাসি কারু ভিক্ষে নেয় না। আপনার পার্টি আমাকে টিকিট দিক বা না দিক, ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলু কোলের বিপক্ষে। ভোটের এখনো অনেক দেরি আছে, তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে, ওই বাবলু কোলে না এই বিন্দু মাসি। তারপর দেখ কেমন লাগে। এই চলে আয় সবাই।